আমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে কথা বলবো এই যে নতুন ইভেন্টের এই বাক্সের ভিতরে কি পাবো হ্যাঁ অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছো যে এই বক্সের ভিতরে কি আছো বলে দাও নয়তো দেখিয়ে দাও তো দেখো গাইজ এই ভিডিওর ভিতরে আমি ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই বক্সের ভিতর থেকে আমরা কি পাবো তো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে হ্যাঁ যারা এখন ভিডিওটাকে লাইক করো কি কী করছো তাড়াতাড়ি একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট হ্যাঁ ভালো খারাপ যাইছে কমেন্ট করতে পারো তবে নাইস ভিডিও ভালো ভিডিও লেখালে আমি বেশি খুশি হব আর এই চ্যানেলে যা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না কারণ দেখো ইয়ার ফ্রি ফায়ার প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও আমি সবকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকি তো চলো এরপর বেশি দেরি না করে শুরু করে যাক তো তার আগে আরও একটা জিনিস আমাদের গেমের ভিতরে নতুন রয়েল একটা ইমোট এসছে তো চলো ইমোটটা আমরা দেখে নেবো যাবো তো দেখতে পাচ্ছ এই যে এই ইমোটটা ফেড হয়ে গেলে তো চলো ফ্যাটেড হয়েল থেকে আমরা কিন্তু এই ইমোটটা সবার প্রথমে বার করবো তারপর আমরা ওই বক্সের দিকে যাব তো সবকের প্রথমে চলো এখান থেকে আমাদেরকে যে কোনো দুটো জিনিস বাদ দিতে হবে চলো এই দুটো জিনিস আমরা বাদ দিলাম তো এরপর আমরা নয়ের স্প্রিন করবো তো গাইজ নয় স্প্রিনে কি উঠছে দেখা যাক দেখা যাক দেখা যাক এখানে আরে এখানে আমাকে পেরিয়ে গিয়ে আমাকে দিল ম্যাজিক কিউব ফ্রগমেন্ট যাই হোক কী আর করা যায় এখানে তো দিল না তারপর এখানে উনিশের ইস্পিন উনিশের স্পিনে কী দিচ্ছে আরে উনিশের স্পিনে ভালো কিছু ভালো কিছু আরে এখানে আমাকে দিল বাস ভাউচার উইপের রয়েল ভাউচার দিল আমাকে হ্যাঁ এরপর চলো উনচল্লিশের স্পিন এবার কী দেবে কি দেবে কি দেবে আমাকে এরপর আরে গান বক্স দিল দো রিয়ার এখানে এম ফোর ওয়ানের গান বক্স দিল ঠিক আছে এরপর চলো ঊনসত্তরের ইস্পিন উনসত্তর ইস্পিন কী দিচ্ছে আমাকে আরে এখানে আমাকে দিল বাস এই যে এই গানটা তো যাই হোক এরপর চলো নিরানব্বই স্পিন নিরানব্বই স্পিন কী দিচ্ছে চলো দেখা যাক আরে এখানে আমাকে দিল ভাউচার দূর আর এখানে আমার সব ডায়মন্ড কেটে নেবে চলো এরপর একশো ঊনপঞ্চাশের স্পিনে কী দিচ্ছে এরপর আমাকে অন্তত গান আরে আমাকে বাস এটা দিল এরপর দেখো একশো নিরানব্বই স্পিনে কী দিচ্ছে একশো নিরানব্বই স্পিনে বাস আমাকে এখন গান দিল এখানে ইমোটটা দিল আমার ভালো হতো পাঁচশো ডায়মন্ড বেঁচে যা যাই হোক এরপর চলো পাঁচশো ডায়মন্ডের স্পিন করবো তো পাঁচশো ডায়মন্ডের স্পিনে যাই হোক এতক্ষণ পর আমি কিন্তু নতুন ইমোটটা পেলাম ক্লিয়ার করার যাই হোক অনেক কষ্টের পর পেলাম তো চলো এরপর আমরা ইমোটটা ইকুইপ করে নেব তো ইকুইপ করা হয়ে গেছে দেখো এরকম দেখাবে আমাদের ঠিক আছে এটা তো নেওয়া হয়ে গেলো এরপর চলো ইভেন্টের ভিতরে যাব তো ইভেন্টটা তো তোমরা জানোই এখানে আমাদেরকে অনেক কিছু দেবে ইভেন্টটা কমপ্লিট করে যেমন এখানে লগের ওয়ারে ভাউচার দেবে তারপর টাস্ক কমপ্লিট করে টোকেনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে গেমের ভিতরে গাছের কাজ গিয়েও তারপর এখানে এই ঘন্টিটা টাচ করে করে লেভেল বাড়িয়ে আমাদেরকে এই বক্সগুলো ওপেন করতে হবে তো সবকার উপরের বক্সটা যেটা এই যে এটা তো এটার ভিতর কি আছে অনেকের মনে অনেক প্রশ্ন আছে তো চলো সেটাই এই ভিডিওর ভিতরে তোমাদেরকে ক্লিয়ার করে দেব হ্যাঁ আর এটা কিন্তু বাইরের থেকে দেখাছে না যে এই বক্সের ভিতরে কি পাবো তো এখানে ভিতর ক্লিক করলে দেখতে পাবে এখানে লেখা আছে ইপিক আইটেম ড্রপ একষট্টি পার্সেন্ট মানে এই যে আমাদেরকে ধরো এই ভাউচা তাওচার মানে এগুলো সিম্পল তারপর এখানে রেয়ার আইটেম হয়তো এখানে কোনো থিম গানের স্ক্রিন থাকতে পারে আর এখানে এখানে কার মানে ওই যে পঞ্চাশ পার্সেন্ট কার্ড এখানে উইপের ভাউচার এইসব আমাদের এখানে থাকবে তো চলো এটাও বলে দেবো কি থাকবে তার আমাদের বাইরের সার্ভারে হ্যাঁ বাইরের কিছু সার্ভার দেখতে পাবে কি আছে তো বাইরে কিছু সার্ভার দেখতে পাচ্ছ এখানে আছে দেখতে পাচ্ছ গোল্ড আছে ভাউচার আছে এখানে এইসব একটা সার্ভার দেখতে পাচ্ছ এখানে তাদেরকে এক ঘন্টার জন্যে রুম কানো দিয়েছে যাই হোক এটাও একটা সার্ভার আছে এরপর চলো আরও একটা সার্ভার তোমরা দেখতে পাবে উপর রয়েল ভাউচার ডায়মো রয়েল ভাউচার গোল্ড রয়েল ভাউচার এখানে দেখতে পাবে ক্যারেক্টার ফার্মেন্ট তারপর এখানে ডায়মন্ড ডায়মন্ড ভাচার গোল্ড আছে তো এরপর বলছি আমাদের সার্ভার কী থাকবে তো গেছে আমাদের সার্ভারও এরকম উইপের রয়েল ভাই মানে উইপের রয়েল ভাউচার গোল্ড রয়েল ভাউচার ইনকোভেটার ভাউচার এরকম থাকবে তার সঙ্গে যদি আমাদের থিম গানের এক দুটো স্ক্রিন থাকলে থাকতে পারে নয়তো তো গাইজ কোনো গ্যারান্টি নেই তবে দেখতে পেলে বাইরের সার্ভার কী কী আছে আশা করি আমাদের সার্ভারও এরকমই জিনিস থাকবে ওই যে যে ভাউচারগুলো থাকবে আর ওখানে গোল্ড থাকবে বাস তার বেশি আর কী থাকবে তবে তোমরা কমেন্ট করে জানো কে কে বক্স ওপেন করেছো আর কে কে এখনও করেনি অত কে কে যেতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আশা করি তোমাদের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল যে ওখানে আমাদেরকে ওই ডেমোরাল ভাউচার গোল্ড থাকবে আর ওই ক্যারেক্টার ফ্রেগমেন্ট এসবই থাকবে যেগুলো বারে সার্ভার ছিল ওরকমই তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও